ভারতের প্রথম আদিবাসী জনজাতির রাষ্ট্রপতি হতে চলেছেন দ্রৌপদী মুর্মু। তাকে অভিনন্দন জানিয়ে কোচবিহারে মিছিল বিজেপির। আজ রাষ্ট্রপতি নির্বাচনের ফলাফল ঘোষণা, আর সেই ফলাফল ঘোষণায় বিরোধী প্রার্থী থেকে অনেকটা এগিয়ে রয়েছে এনডিএ সরকারের মনোনীত প্রার্থী দ্রৌপদী মুর্মু। তিনি ভারতের প্রথম আদিবাসী জনজাতির রাষ্ট্রপতি হতে চলেছেন, তাকে স্বাগত ও অভিবাদন জানিয়ে কোচবিহারে মিছিল করল বিজেপি। এদিন কোচবিহার উত্তর বিধানসভার মধুপুর অঞ্চলের পেটভাতা চন্দনচৌড়া এলাকায় ওই অভিনন্দন যাত্রা শুরু হয়। এদিন সেখানে উপস্থিত ছিলেন কোচবিহার জেলা বিজেপির সভাপতি তথা কোচবিহার উত্তর বিধানসভার বিধায়ক সুকুমার রায়, কোচবিহার দক্ষিণ বিধানসভার বিধায়ক নিখিল রঞ্জন দে, তুফানগঞ্জ বিধায়িকা মালতী রাভা রায়, কোচবিহার জেলা বিজেপির সাধারণ সম্পাদক বিরাজ বোস ও দিনহাটার বিজেপি নেতা জয়দীপ ঘোষ সহ আরো অনেকে। জানা গেছে ভারতের নতুন রাষ্ট্রপতি হতে চলেছেন দ্রৌপদী মুর্মু। ভোট গণনার ফল সে কথাই বলছে। দ্বিতীয় রাউন্ডের শেষে এনডিএ প্রার্থীর প্রাপ্ত ভোট 809, আর প্রথম রাউন্ডে দ্রৌপদী মুর্মু পেয়েছিলেন 540 ভোট। দুই রাউন্ডের শেষে এনডিএ রাষ্ট্রপতি পদপ্রার্থী ভোট পেয়েছেন 1349টি, যদিও এখন ভোট গণনা শেষ হয়নি বলে জানা গিয়েছে। এদিন এ বিষয়ে কোচবিহার জেলা বিজেপির সভাপতি তথা কোচবিহার উত্তর বিধানসভার বিধায়ক সুকুমার রায় জানান, রাষ্ট্রপতি যে নির্বাচন হয়ে গেল আজকে তার রেজাল্ট, আর সেখানে আমরা জানি যে জনজাতি সম্প্রদায় আদিবাসী সম্প্রদায়ের যে আজকে রাষ্ট্রপতি নির্বাচিত হতে যাচ্ছে আরেকটু পরে হয়ে যাবে, রেজাল্ট মোটামুটি জয়ের দিকে চলে আসছে, আর সেই জন্যেই সমস্ত আমাদের কোচবিহার জেলার আদিবাসী ভাই বোনেরা আসছেন, আজকে তারা বিজয় উৎসব পালন করবে, আর সেই জন্য সঙ্গে আমাদের ভারতীয় জনতা পার্টির যারা আশেপাশের কর্মী ছিল তারাও আসছেন। আজকে আমরা বিজয় উৎসব পালন করার জন্যে আমাদের দেশের রাষ্ট্রপতি একজন মহিলা আদিবাসী, আর সেই জন্যেই আমাদের যে আদিবাসী ভাই বোনরা আছে তাদের উৎসাহের সঙ্গে আজকে উৎসবের মতো পালন করছেন। সেই জন্য ভারতীয় জনতা পার্টির সমস্ত কর্মী যারা আছেন আশেপাশের এবং যারা আদিবাসী কর্মী ছিল আমরা, তারা আজকে আমাদের এই শোভাযাত্রায় অংশগ্রহণ করবে। কোচবিহারে ঘর সাজানোর নানান সামগ্রীর সম্ভারের অন্যতম প্রতিষ্ঠান সাজাওয়াত, আ কমপ্লিট হোম ডেকর স্টোর। এখানে রেডিমেড পর্দা, কার্পেট, ওয়ালপেপার, বেডশিট, আর্টিফিশিয়াল গ্লাস সহ বিভিন্ন প্রকার ঘর সাজানোর সামগ্রী পাবে। ঠিকানা 148 বিএস রোড, ফার্স্ট ফ্লোর, এমপি জুয়েলার্স এর উপরে, কোচবিহার। যোগাযোগ 9679907589 অথবা 7427936384 এই নাম্বারগুলিতে। আপনি কি জয়েন্ট দেবেন মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং? আজই যোগাযোগ করুন এইচ কেরিয়ার ইনস্টিটিউট, বকুলতলা মোড়, দেবীবাড়ি, কোচবিহার। ফ্রি স্কলারশিপ টেস্ট পরীক্ষা দিয়ে পেয়ে যান নির্ধারিত কোর্স ফি এর উপর 90% পর্যন্ত ছাড়। সম্পূর্ণ অফলাইন ক্লাসরুম, কোচিং, সঠিক মেটেরিয়াল এবং অভিজ্ঞ শিক্ষকদের এক্সপার্ট গাইডেন্স এইচ কেরিয়ার ইনস্টিটিউট। নিট এবং আইআইটি জয়েন্ট পরীক্ষার্থীদের সঠিক প্রিপারেশনের সঠিক ঠিকানা। ক্লাস 8 থেকে 10 পর্যন্ত ফাউন্ডেশন কোর্স এবং 11, 12 ও 12 পাস ছাত্রছাত্রীদের জন্য নিট ও আইআইটি প্রিপারেশন কোর্সে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন এইচ কেরিয়ার ইনস্টিটিউট, বকুলতলা মোড়, দেবীবাড়ি, কোচবিহার। ফোন বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন 7477610295 অথবা 9064109010 এই নাম্বারগুলিতে, অথবা ইমেল করুন hcareer2022@gmail.com এ। সম্পূর্ণ বিনামূল্যে স্কলারশিপ টেস্ট দিতে আমাদের কোচিং সেন্টারে আসুন 1 জুলাই থেকে 1 আগস্ট 2022 এর মধ্যে। সোম থেকে রবি বেলা 10টা থেকে 4টে পর্যন্ত খোলা থাকছে আমাদের ইনস্টিটিউট। ধন্যবাদ আনতে এইচ কেরিয়ার ইনস্টিটিউট, বকুলতলা মোড়, দেবীবাড়ি, কোচবিহার।